নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলা সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হাসপাতালের ওটিতে আগুন চাঞ্চল্য চন্দননগরে। হোস্টেলের সাত ছাত্রকে সাসপেন্ড, প্রতিবাদে বিক্ষোভ পিপুরপাতি এইচআইটি কলেজে। আসছি বিস্তারিত খবরে। শর্ট সার্কিট থেকে ওটিতে আগুন, ঘটনাস্থলে দমকল, চাঞ্চল্য চন্দননগর মহকুমা হাসপাতালে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। চন্দননগর মহকুমা হাসপাতালে ওটিতে আগুন। এদিন সকালে চন্দননগর মহকুমা হাসপাতালে ওটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে হাজির হন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় কেউ হতাহত না হলেও ওটি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল বিভাগের ওসি বলদেব সাত্রা জানান, ধোঁয়ায় চারিদিক ভরে গিয়েছিল। কর্মীরা তৎপরতার সঙ্গে ওটিতে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে এসি থেকেই আগুন লেগেছে বলেই অনুমান তার। আমি এসে দেখতে পেলাম যে পুরো ওই ব্লক ডিটা ভয়ে ভর্তি, স্মোক চারদিকে স্প্রেড করেছিল। আমি তারপর খুব কষ্টের সাথে আমার যে স্টাফ ছিল, আমার যে ক্রুটা ছিল, সেই ক্রু প্রত্যেকে উঠে নিজেদের তৎপরতায় আমরা মানে ধোঁয়ের মধ্যে থেকেও কষ্ট করে আমরা ওটি রুমে গেলাম। ওটি রুমে গিয়ে দেখতে পেলাম যে এসি রুম, এসি যেটা বসানো আছে এই রুমে, সেই এসিতেই আগুনটা লেগেছিলো। অন্য কোনো জায়গা স্প্রেড করেনি, এসিটাই পুরো ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই এটা শর্ট সার্কিটই, মানে লোড হয়তো ক্যাপাসিটির বাইরে চলে গেছিলো, কিংবা ওয়্যারিংটাও হয়তো সঠিক ছিল না। যে কোনো কারণে হয়েছে সেটা আমি তো বলতে পারবো না, ইলেকট্রিক থেকে হয়েছে এইটাই আমি বলবো। হাসপাতালের তরফে জানা গিয়েছে সকাল সাতটা নাগাদ আগুন লাগে, তবে বড় সড়ক দুর্ঘটনা ঘটেনি। ওটির রক্ষণাবেক্ষণের জন্য পূর্ত দপ্তরকে খবর দেওয়া হয়েছে। ঘটনা তো আমি শুনলাম সকালবেলায়, ও অটোর একটা ওটি ছিল, এসিটা চালানো হয়েছে, তারপরে কাঠতলায় আওয়াজ আছে, এসিটা নষ্ট হয়ে গেছে। এসে দেখছি কি দেখলেন স্যার, এসিটা নষ্ট হয়ে গেছে। স্যার ওটি তো পুরো আগুন লেগে গেছিলো যেটা দেখা যাচ্ছে আর কি। এসিটা নয়, এসিটা নষ্ট হয়েছে, বাকি কোথাও কোনো কিছু তো পড়েনি। স্যার সেই সময় কি ওটি চলছিল? না না, ওটি শুরু হবে, মানে আমি শুরু হবে, হ্যাঁ মেশিনটা যেরকম স্টার্ট করে না, স্টার্ট করার সময় যেটা আমার ওটি সিস্টেম। ডাক্তার বা নার্স কেউ ছিল? না না, ডাক্তারের সঙ্গে তো আমার দেখা হয়নি। ওটিটা শুরু হবে মানে তখন শুরু হয়নি, পেশেন্ট রেডি হয়নি। হ্যাঁ কিছুই হয়নি, মানে ওটি তো শুরুই হয়নি স্যার। দমকলের মোট কত ইঞ্জিন এসেছিল? দমকলের তো এখন আগুন নিয়ন্ত্রণে। এদিন সকালেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারেরা ওটি পরিদর্শনে আসেন। হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে দোতলায় থাকা ওটি রুমের আশেপাশের জানলা দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে, তারপরে হুলস্থুল পড়ে যায় রোগীর আত্মীয়দের মধ্যে। প্রাথমিকভাবে নিরাপত্তা কর্মীরাই হাসপাতালে থাকা অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর দমকল কর্মীরা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। দেখছি ওই জ্বালনা দিয়ে কালো ধোঁয়া অতিরিক্ত, ঠিক আছে, গ্যাসের টাকা যাচ্ছিল না। তারপরে আমরা এখান থেকে গেলাম, গিয়ে ওইখানে উঠে গিয়ে দেখলাম ভেতরে ঢোকা যাচ্ছে না। সিস্টার দিয়ে ওরা অনেক হেল্প মানে চেষ্টা করেছিল। তারপরে এখান থেকে একজনকে বলা হওয়ার পরে সে ফোন করলো ফায়ার ব্রিগেডকে, ফায়ার ব্রিগেড আসলো, এসে তারপর নিয়ন্ত্রণ করলো। এখানে বসেছিলাম, দেখলাম যে এখানে বিশাল একটা লোকের সমাগম হচ্ছে, কি হচ্ছে? তখন ওখান থেকে দিদিরা বলছে কে মানে আপনার ব্যাটা ছেলে কেউ নেই, এত এত বড় দুর্ঘটনা হয়ে গেলো, কী হলো? আমরা এসে দেখলাম বিশাল লোকের একটা ভিড়, ওই ওই দোতলা বিল্ডিংয়ে আপনার যেখানে অপারেশন থিয়েটার আছে ওখান থেকে একটা আগুন বেরোচ্ছে বিশাল, আর ধোঁয়া হয়ে গেছে। কারণ ওনারাও ছ্যাঁতে হচ্ছে, বাঁচান বাঁচান। ওর পাশেই ধরুন চাইল্ড যে রুম আছে, বাচ্চাদের রুম, পাশেই সিজারের রুম, মা বাচ্চা সবাই আছে, তার মধ্যে মানে এমন ধোঁয়া বেরোচ্ছে যে দম বন্ধ হয়ে যাবে। এবার সঙ্গে সঙ্গে বললো যে স্টাফ আছেন পুলিশ স্যারের, ওখানে আসুন স্যার, এনাদেরকে দেখতে পেলেন না। তখন সঙ্গে সঙ্গে এনারা ফায়ার ব্রিগেডে ফোন করলেন, এসে সঙ্গে সঙ্গে
ওনারা ব্যবস্থা করলেন জল টল দিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হরিপাল লোকমঞ্চে দুর্গাপুজো উপলক্ষে পুরোহিতের বস্ত্রদান করলেন রাজ্যের মন্ত্রী বাচারাম মান্না ও স্থানীয় বিধায়ক করবী মান্না। আজ হরিপাল লোকমঞ্চে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না এবং হরিপালের বিধায়ক ডাক্তার করবী মান্নার উদ্যোগে দুর্গাপুজো উপলক্ষে 350 জন পুরোহিতদের একটি করে পাটের ধুতি ও একটি নামাবলী প্রদান করা হল। পাশাপাশি তাদের সহধর্মিণীদের জন্য একটি ছাপার শাড়ি এবং খাদ্য সামগ্রীও প্রদান করা হয়। আজকে আমাদের হরিপাল ব্লকে বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের সদস্য যারা মূলত পুরোহিত কার্য করে থাকে, এই সব পুরোহিত বর্গের হাতে প্রায় 300 ওপর পুরোহিতকে আমরা আজকে তাদের পূজার নতুন বস্ত্র, পাটের ধুতি, নামাবলী, গেঞ্জি, তাদের পরিবারের জন্য একটি শাড়ি, কিছু মুদিখানার সামগ্রী তুলে দিলাম। এটা প্রতি বছরই হয়, এবছরও হলো, এবং শারদোৎসবের প্রাক্কালে এটা আমরা খুব খুশি যে তারা মায়ের কাছে প্রার্থনা করুক, তারা সকলেই মায়ের সকলের জন্যই মায়ের কাছে বসে মঙ্গল কামনা করে, এবং তাদের কাছে আমাদের বিশেষ বিনীত প্রার্থনা, সমগ্র রাজ্যের মানুষের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা। দুর্গাপুজোর আগে এই উপহার পেয়ে খুশি পুরোহিতরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মহালয়ার পুণ্যতিথিতে উদ্বোধন হল অজন্তা মেডিকেল হাবে। চুঁচুড়া অজন্তা মেডিকেল হাবে সুলভ মূল্যে মিলবে খুচরো ও পাইকারি ওষুধ। মহালয়ার পুণ্যলগ্নে পথ চলা শুরু হল অজন্তা মেডিকেল হাবের। চুঁচুড়া অজন্তা হাসপাতালের কাছে রামকৃষ্ণ রোডে এই দোকানে সুলভ মূল্যে মিলবে ওষুধ থেকে শুরু করে ইনজেকটেবল জিনিসপত্র। অজন্তা মেডিকেল হাবের কর্ণধার সঞ্জয় সিনহা জানান, পাইকারি ও সুলভ মূল্যে ওষুধ থেকে শুরু করে যে কোনো ইনজেকটেবল জিনিস ও সার্জিক্যাল জিনিস মিলবে এই মেডিকেল হাবে। পাশাপাশি ওষুধের ওপর 10-15% ছাড় এবং সার্জিক্যাল ও ইনজেক্টেবল জিনিসের ওপর থাকছে 50% ছাড়। রোগী ও রোগী পরিবারের কথা মাথায় রেখে ন্যায্য মূল্যে এখান থেকে জিনিস ক্রয় করা যাবে। আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা যেটা হবে, যে কোনো ইনজেক্টেবল আইটেমে 50% পর্যন্ত ছাড় পাবে পেশেন্ট যারা আছেন পার্টি বা পেশেন্টদের জন্যে, এবং ট্যাবলেট আই ফর্ম থেকে আরম্ভ করে যে কোনো মেডিসিন 10-50% পর্যন্ত সাবসিডি ছাড় পাবে। বিশেষ করে যে সার্জিক্যাল মাল আইটেম যেগুলো নিত্য প্রয়োজনীয় লাগে এবং তার সঙ্গে ইনজেক্টেবল আইটেম, সেইগুলোর ওপর যেগুলো কোনো কেউ পেশেন্ট কোনো জায়গায় ভর্তি হলে কোনো হসপিটালে নার্সিংহোম যেখানে ভর্তি হলে লাগে সেটার উপর মেনলি 50% সাবসিডি পাবে। কোনো নার্সিংহোমে যদি থাকে তারা ওখান থেকে পাইকারি রেটে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, যে কেউ এখানে হাত থেকে নিতে পারবে 50% সাবসিডিতে নিতে পারবে। যেমন ট্যাবলেট ফার্মে হচ্ছে 10 স্টার্ট আছে বিভিন্ন আইটেমে, যেমন ইনজেক্টেবল আর সার্জিক্যাল যেটা বারবার আমি বলেছি সেগুলো 50% পর্যন্ত ছাড় পাবে। খুচরো পাইকারি সবভাবে বিক্রি হবে সমস্তটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে অভয়াকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে আয়োজিত হল বিক্ষোভ কর্মসূচি। আন্তঃ স্কুল প্রতিযোগিতা আয়োজিত হল চন্দননগর খলিশানী স্কুলে। রঙ্গলাল মঞ্চে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মেয়র রাম চক্রবর্তী। আন্তঃ স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করল হুগলি জেলার বিভিন্ন স্কুল। এবারে অষ্টম বর্ষে পদার্পণ করে এই প্রতিযোগিতা। চন্দননগর খলিশানী স্কুলে অনুষ্ঠানের প্রথমেই রঙ্গলাল মঞ্চে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মেয়র রাম চক্রবর্তী। এরপরেই শুরু হয় প্রতিযোগিতা। চুঁচুড়া, চন্দননগর, ভদ্রেশ্বর সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে। নাচ গান আবৃত্তিতে এদিন মুখরিত হয়ে ওঠে এই মঞ্চ। সমষ্টিগত অনুষ্ঠানে বিচারক মণ্ডলী তাদের পরীক্ষা করেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এটা গত 7 ধরে আমরা এই প্রতিযোগিতা চালাচ্ছি, আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা। চন্দননগর, চুঁচুড়া, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, এবার জনাই এবং হরিপাল থেকেও স্কুল আমন্ত্রণ জানিয়েছে, তারা এসছে।
মানে এটা হুগলি জেলা ছাত্রছাত্রীদের মধ্যে একটা বড় উৎসাহ জাগায়। এটা পুরো প্রতিযোগিতাটাই হচ্ছে থিম বেসড, আবৃত্তির একটা থিম আছে, সঙ্গীতের থিম আছে, সব কিছুরই থিম আছে এবং স্কুল ইভেন্ট। এটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল ইভেন্ট না, দলগত ইভেন্ট। এবং দলগত ইভেন্টে আমরা দেখতে চাইছি বাচ্চারা নিজেদের মধ্যে কীরকম বন্ডিং করে ভালো পারফরমেন্স তুলে ধরছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সুপার ডুপার লটারি ব্যাপারের পুরস্কার বিতরণ আয়োজিত হল জেলার সর্ববৃহৎ মল কেপিএস মলে। মহালয়ার পূর্ণলগ্নে বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় সব পুরস্কার। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে হোস্টেলের সাত ছাত্রকে সাসপেন্ড, প্রতিবাদে বিক্ষোভ পিপুরপাতি এইচআইটি কলেজে। বিরতির পর ফিরে আসব আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর, আমাদের ফোন নাম্বার 7596816063। সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুচড়া শতাব্দী প্রাচীন বিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুচড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে, ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680604। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে হাজার জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বরখাস্ত করার অভিযোগ উঠল হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে কলেজ গেটে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান ছাত্রেরা। তাদের পাশে ছিলেন শহর তৃণমূল ছাত্র পরিষদের নেতা শেখ ইমদিয়াজউদ্দিন ওরফে হীরা। ওই কলেজের ভেতরেই রয়েছে হোস্টেল, সেখানে দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে র‍্যাগিং করা হয়েছে এই অভিযোগ তুলে সব ছাত্রকে হোস্টেল ছেড়ে দিতে বলে কলেজ কর্তৃপক্ষ। তাদের বরখাস্ত করা হয় বলেই অভিযোগ। একটা সেকেন্ড ইয়ারে ভোকেশনাল ছেলে, ও পার্মানেন্টলি হোস্টেল ছেড়ে দিচ্ছে আমাদের কাছে। আমি যেহেতু হোস্টেলের জিএস জেনারেল সেক্রেটারি, আমার কাছে ওর অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিল। ওর অ্যাপ্লিকেশনে কোনো প্রিন্সিপাল কিংবা কোনো হোস্টেল সুপারের সিগনেচার ছিল না, তার জন্য ওকে আমি ছাড়তে পারিনি। এটা হচ্ছে সোমবার। তারপরে এটা নিয়ে আমি যখন ইয়ে করি, স্যারদের সঙ্গে কথা বলি, স্যারের যখন সিগনেচার নেয়, আমি যখন স্যারের সঙ্গে কথা বলতে আসি, স্যারের রুম লাগানো ছিল তো আমি স্যারের সঙ্গে দেখা করতে পারিনি। বাড়িতে গিয়ে ও আমাদের নামে প্রিন্সিপালকে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে যে আমরা ওকে হ্যারাসমেন্ট করেছি, বিশাল আটকে রেখেছি, মানে অনেক কিছু আমাদের নামে এলিগেন্ট চাপিয়েছে। তো তাতে আমাদের প্রিন্সিপাল আমাদের গত মঙ্গলবার ডেকে আমাদের সেকেন্ড ইয়ারে সবাইকে এবং আমাকে সাসপেন্ড করেছে। কি জানিয়েছিল আজকে অধ্যক্ষ দিতে? এবং প্রিন্সিপাল এটাও বলেছে যে 3 তারিখের মধ্যে এই সবাই সেকেন্ড ইয়ার এবং তোকে এক্সাম শেষ করে তোদের হচ্ছে হোস্টেল ছেড়ে দিতে হবে। এবং অ্যাপ্লিকেশানে এটাই লিখবি যে তোরা হচ্ছে এইসব, মানে আমি যে যে বলছি দাদা বলছি, এইসব তোরা অ্যাপ্লিকেশানে লিখে হোস্টেল ছাড়বি। কী লিখতে বলেছে? আমাদের লিখতে বলেছিল যে তোরা সেকেন্ড ইয়ারকে বা ফার্স্ট ইয়ার, তোরা ফার্স্ট ইয়ারকে র‍্যাগিং করছিস এবং খুব অত্যাচার করছিস, এইসব আমাদের আরও বিভিন্ন কিছু আমাদের লিখতে বলেছে। এরই প্রতিবাদ জানিয়ে সামিল হয় ছাত্ররা। এদিন এ বিষয়ে কলেজের অধ্যক্ষ কিংবা হোস্টেল সুপার কোনো মন্তব্য করতে চাননি, যদিও পরে অধ্যক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে আপাতত ছাত্রদের হোস্টেলে থাকার অনুমতি মিলেছে বলেই জানিয়েছেন ছাত্রনেতা শেখ হীরা। ছেলেদের মুখ থেকে
র‍্যাগিং করেছেন আর সেটা কি প্রমাণ হয়েছে? আপনাদের কমিটি কি বসেছেন? বলছেন না। আলাম খানের কমিটি যখন বসাননি, কে ভিত্তিতে আটটা ছেলেকে সোমবারকে সাসপেন্ড করলেন? আজকে ওদের লাস্ট এক্সাম, ওদেরকে বলেছে এক্সাম দিয়ে বাড়ি চলে যাবি। ওদেরকে যে নেওয়া হবে সেটার কোনো গ্যারান্টি দেয়নি। ওরা গরিব ঘোরা ছিল, আমাকে কেন্দ্রে কেটে ফোন করেছে, তাই এই ব্যাপার। আমরা এই শেষ মুহূর্তে কোথায় যাবো? থার্ড ইয়ারে পড়ি তো। আমি সমস্ত কিছু কথা শোনার পর এটাই বুঝলাম যে সরকারি একটা নিয়ম বেরিয়েছে, মানে অনেক আগেই ওটা ছিল যে সরকারি কলেজে বা হোস্টেলে যারা রাঁধুন হিসেবে নিয়োগ হয়েছিলো তারা রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর নতুনভাবে কোনো নিয়োগ হবে না। তার জন্য প্রিন্সিপাল যেই রাঁধুনি রাখতে পারছে না, বা এরাও বলেছিলো আমরা পাঁচতলা রাঁধুনি রাখছি আমাদের টাকায়, তোদেরকে বলেছে না রাখা যাবে না। তো আমার সঙ্গে কথা বলেছিলাম আমরা রাখ, তো ওরা নিজের ইচ্ছায় জোর করে রেখেছে, নাহলে ওরা খাওয়া দাওয়া করতে করবে গরিব ঘরের ছেলে মেয়ে। ওরা রাঁধুনিকে নিজের পয়সা দিয়ে মাস মাইনে একটা রেখেছে এবং প্রিন্সিপাল তাতে ওদের উপরে খুবই অসন্তুষ্ট এবং রেগে আছে। এই রাগের কারণেই ওদেরকে মিথ্যা ইস্যু দেখিয়ে হোস্টেল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছে। এবং শুধু আজকে আটটা ছেলে, কালকে দেখবেন আরও দশটা, তারপর আবার দুটো, এইভাবে পুরো হোস্টেলটাকে খালি করতে চাইছে। এইটা ওনার মূল উদ্দেশ্য। এবং আরও যেটা আমি ওনার সঙ্গে কথা বলে বুঝলাম যে এর মধ্যে কিছু পলিটিক্যালও ব্যাপার ঢুকে আছে, যারা প্রিন্সিপাল এবং কিছু কিছু স্যাররা আছেন যারা বিজেপি মাইন্ডেড। এবং আমি কথা বলতে গিয়ে আমাকেও প্রথমে বললো তুমি ঘর থেকে বেরিয়ে যাও, তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না আমরা। আমি ছাত্র প্রতিনিধি হিসেবে এসেছি, টাউনের সভাপতি হিসেবে, তৃণমূল ছাত্র, আমার সঙ্গে তুমি কথা বলতে না বলে তুমি বাইরে চলে যাবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রয়াত আইনজীবী তারকনাথ মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে চতুরা আদালতে ল ক্লার্কদের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। প্রয়াত আইনজীবী তারকনাথ মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে দুর্গাপূজোর আগে দুস্থ অসহায় মানুষদের বস্ত্র দান করলেন চতুরা আদালতের ল ক্লার্করা। এদিন 60 জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি মধ্যাহ্ন ভোজেরও আয়োজন করা হয় এদিন ল ক্লার্কদের উদ্যোগেই। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের যে বসিয়ান উকিল হয়েছিল তারা মুখার্জি, ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে 50 থেকে 60 জন দুস্থ মহিলাদের আমরা কাপড় দান করি এবং তাদেরকে দুপুরের ভাত এবং মাংস খাওয়ানো হয়। এটা আমরা প্রতি বছর করে থাকি, এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ। আমি অমিত নিয়োগী, তারপরে ইমরান, বাপি, পল্টু ব্যানার্জি, আমরা এটা আমাদের নিজস্ব উদ্যোগ নিয়ে, কোনো অ্যাসোসিয়েশন ভিত্তিক না, কোনো সাংগঠনিক ভিত্তি না, আমরা নিজেরা সেরেস্তা যারা কাজ করি এবং এই তারাগুলোর সঙ্গে যারা আমরা অতপ্রতভাবে জড়িত ছিলাম তারাই আমরা প্রতি বছরে এই জিনিসটা করে থাকি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আমরা আছি সংগঠনের পক্ষ থেকে ব্যান্ডেল বাঁশতলা মোড়ে দুস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হলো। ব্যান্ডেল বাঁশতলা মোড়ে আমরা আছি সংগঠনের পক্ষ থেকে বস্ত্রদান কর্মসূচি আয়োজিত হলো। আসন্ন দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে আমরা আছি সংগঠনের তরফ থেকে দুস্থ অসহায় মানুষদের বস্ত্র প্রদান করা হলো। পাশাপাশি আর্থিক সহযোগিতাও করা হয় এদিন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চতুরার বিধায়ক অসিত মজুমদার, উপপৌর প্রধান পার্থ সাহা, প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান অরিজিতা শীল সহ অন্যান্যরা। এদিনের এই মঞ্চ থেকে উপস্থিত অতিথিরাই মানুষের হাতে বস্ত্র তুলে দেন। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে সংগঠনের পক্ষ থেকে অরূপ সাহা জানান, আমরা আছি মানুষের সেবার পক্ষ থেকে। আমরা বিগত অতীতে অনেক কাজ করেছি এবং করছি এবং আগামী দিনেও করব। আজকে আমরা গরিব মানুষের পাশে থাকার জন্য আমরা আসছি পক্ষ থেকে, গরিব মানুষের পাশে দাঁড়িয়ে কিছু বস্ত্র, কিছু কাপড় জামা ওদের হাতে তুলে দেওয়া। আজকে আমরা 200 জন মানুষকে এই বস্ত্র উপহার আমাদের তরফ থেকে দেওয়ার চেষ্টা করব। আজকে যেহেতু উপমহালয়া বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, দুর্গা পুজোয় আমরা প্রত্যেকেই নতুন জামা কাপড় পরি এবং যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা না পড়তে পারে তাদেরকে পাশে দাঁড়ানোর জন্যই, তাদেরকে বস্ত্র দিয়ে তাদেরকে আনন্দ উপভোগ করার জন্যই আজকের দিনে এই অনুষ্ঠানটা করা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
সানন্দা গ্রুপের পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের সাথে উৎসবের খুশি ভাগ করে নিতে সানন্দা গ্রুপের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করা হল। সারা বছরই নানান সামাজিক কর্মসূচি নিয়ে সদা মানুষের পাশে থাকে এই সানন্দা গ্রুপ, এবারেও তার অন্যথা হয়নি। 60 জন দুস্থ অসহায় মানুষদের হাতে এদিন তারা বস্ত্র তুলে দেন। এদিনের সমগ্র কর্মসূচি প্রসঙ্গে সানন্দা গ্রুপের তরফ থেকে জানানো হয়, তো আমাদের বিভিন্ন জায়গায় এক্সিবিশন করে থাকি আমরা, আমাদের যারা সেলার বন্ধুরা আছে সকলকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এক্সিবিশন করি, তারা নিজেদের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে। তো এবারে আমাদের এখান থেকে এখানে আমাদের প্রতি বছরই হয়ে থাকে, গত বছরেও আমরা এই কর্মসূচিটা এখানে করেছিলাম, কিন্তু এইভাবে আমরা কিছু মানুষের সাহায্য করব এটা ভাবতে পারিনি। এটা একমাত্র ক্লাবের সহযোগিতাতে এবং আমাদের সকল সেলার বন্ধুদের সাহায্য পেয়ে আমরা এটা করতে পেরেছি। এবারে আমরা আমাদের তরফ থেকে কিছু বস্ত্র এবং কিছু খাদ্য সামগ্রী কিছু মানুষজনকে আমরা দিতে পেরেছি এই কর্মসূচিতে। আমরা এখানে কতজনকে দিয়েছি? আমরা এখানে 30 জনকে দিয়েছি, 15 জন মানে পুরুষ আর 15 জন মহিলা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শান্তিপল্লীর সর্বজনীন দুর্গোৎসব সমিতির পুজো এবার তৃতীয়তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবারে এখানকার থিম রবি ঠাকুরের উপাসনা গৃহ। আগামী 8ই অক্টোবর তারই উদ্বোধনে আসতে চলেছে বাংলা ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রীতি ও অভিনেতা রাহুল। হ্যালো নমস্কার, আমি প্রীতি। হ্যালো নমস্কার, আমি রাহুল। আর আমরা আসছি পঞ্চমীর দিন শান্তিপল্লী হুগলি স্টেশন রোডের তৃতীয় বর্ষের দুর্গাপুজো উদ্বোধন। একদম, আপনারা কিন্তু সবাই থাকবেন, অনেক মজা হবে, অনেক গল্প হবে, সবার সাথে দেখা হবে, খুব আড্ডা হবে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। হাসপাতালের ওটিতে আগুন চাঞ্চল্য চন্দননগরে। হোস্টেলের 7 ছাত্রকে সাসপেন্ড, প্রতিবাদে বিক্ষোভ পিপুরপাতি HIT কলেজে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।